বারাসাত যশোর রোডের কাছে কর্তব্যরত এক পুলিশ কর্মীর মৃত্যু হলো জানা যাচ্ছে। তার নাম গৌরাঙ্গ মিত্র, এক ট্রাফিক পুলিশ কর্মী। তিনি মঙ্গলবার সকালে কর্তব্যরত অবস্থায় বনগা থেকে কলকাতাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে আসে। রাস্তার পাশেই দাঁড়িয়েছিলেন তিনি এবং ডিউটি করছিলেন। এই সময় বেপরোয়াভাবে চলা ট্রাকটি প্রথমে একটা সাইকেল আরোহীকে ধাক্কা মারে, তারপর ট্রাফিক কনস্টেবল বছর 45-এর গৌরাঙ্গ বাবুকে ধাক্কা মেরে সে পালিয়ে যায়। বারাসাতে যশোর রোডের জগদীঘাটা কাজীপাড়া ট্রাকের ধাক্কায় মৃত্যু গৌরাঙ্গ মিত্র নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবলের। বয়স মাত্র 45 বছর। তিনি সকালবেলা ডিউটি করছিলেন। বেপরোয়াভাবে চলা ট্রাক প্রথমে এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশ কর্মচারীরা ওয়াকিটাকির মাধ্যমে ট্রাকটিকে চাপাডালি মোড়ে আটকায়। ট্রাকটিকে আটক করে গ্রেপ্তার করা হয়। চালক খালাসিকে আশঙ্কাজনক অবস্থায় গৌরাঙ্গবাবুকে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ধৃতদের আগামীকাল বারাসাত আদালতে তোলা হবে। ইতিমধ্যেই ট্রাক চালকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে খুনের মামলা রুজু করেছে পুলিশ। কাজীপাড়ার ওখানে যে রাস্তা এক জায়গায় খুব সরু আছে, কালভার্ট আছে একটা, ওখানে দুদিকের গাড়ি একসঙ্গে যেতে পারে না, বড় গাড়ি। তাই ওই জায়গাটা ট্রাফিক কন্ট্রোল করার জন্য আমাদের ট্রাফিক পোস্টে লোক দেওয়া হয়েছে। ওখানে আজকের আমাদের এক কনস্টেবল, তিনজন সিভিক ডিউটি করছিল, সিভিক টিআইজি মিলিয়ে তিনজন ডিউটি, মানে টোটাল চারজন ওখানে ডিউটি করছিল। তো একটা ডিউটি করার সময় একটা লরি, খালি লরি আসছিলো, সেই লরিটা প্রথমে একটা সাইকেলকে ধাক্কা মারে, সাইকেলটা পড়ে যায়, চোট পায়। লোকাল লোকজন চিৎকার করে, লরিটাকে দাঁড় করাবার জন্যে আমাদের কনস্টেবল দৌড়ে যায়। কিন্তু লরির ড্রাইভার ভয় পেয়ে আরও তাড়াতাড়ি করে চালাতে গিয়ে সামনের চাকায় এই কনস্টেবলটি পড়ে যায়।